রিভাইড ডোরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সংশয়বাদী এর সিরিজে আপনাদেরকে স্বাগতম। ষাটের দশকের পশ্চিমে ঘটা যৌন বিপ্লব অনেকের জন্য অনেক আশা এবং উৎসাহ নিয়ে এসেছিল, কিন্তু একসময় উচ্ছ্বাসে ভাটা পড়ে। সময়ের পরিক্রমায় এই আন্দোলনকে আজও ত্রুটিপূর্ণ এমনকি কুৎসিত মনে হচ্ছে। যৌনতার লক্ষ্য, তাৎপর্য এবং যৌনতার মাধ্যমে প্রকৃত সন্তুষ্টির প্রশ্নগুলো মোকাবেলা করতে এই আন্দোলন ব্যর্থ হয়েছে। বিপ্লব মানেই অগ্রগতি নয়। এক জরিপে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রতি চারজন পশ্চিমা নারীর মধ্যে কমপক্ষে একজন যৌন হয়রানি কিংবা নির্যাতনের শিকার। অন্যদিকে দেখা যাচ্ছে, পশ্চিমা নারীদের প্রতি চারজনে একজন জীবনের যে কোনো এক সময় পারিবারিক সহিংসতার শিকার হবে। এ দুটো তথ্য যেন একে অপরের প্রতিবিম্ব। এ পরিসংখ্যানগুলো বাস্তবতারই প্রতিফলন। পশ্চিমের মানুষ আজ উপলব্ধি করতে শুরু করেছে যে তাদের এবং লিবারেল সেকুলারদের বিশ্বের সবচেয়ে বড় সমস্যা একটি, তা হলো নারী এবং কন্যা শিশুদের ব্যাপারে তাদের অসুস্থ চিন্তা। বিউটি কনটেস্টের নামে 5 বছর বয়সে এই কন্যা শিশুদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে শরীর দেখানোর নোংরা প্রতিযোগিতায়। অন্যদিকে যুবতীরা কেন হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে উদ্যম যৌনতায় ঝাঁপিয়ে পড়ছে না, তা নিয়ে সমালোচনায় মুখর সেক্স পজিটিভ নারীরা। আর পশ্চিমা নারী যদি কোনোভাবে এসবের কবল থেকে বেঁচেও যায়, তাহলে তার জন্য অপেক্ষা করছে পারিবারিক নির্যাতন, যৌন সহিংসতা, আর তা না হলে একাকিত্ব আর ডিপ্রেশনে ভরা এক বিবর্ণ জীবন। নারী নির্যাতন রোধে কর্মক্ষেত্রে আর বিশ্ববিদ্যালয়ে পুরুষদের জন্য বিস্তারিত গাইড বানানো হচ্ছে, তাতে তারা যথাযথ আচরণ শিখতে পারে। সেই সাথে গাইড বানিয়ে তাদেরকে শেখানো হচ্ছে পুরুষত্ব বিষাক্ত, পুরুষত্বর মানে সম্ভাব্য ধর্ষক। যৌনতা যখন পণ্য, যৌনতা আজ একটি পণ্য। লিবারেলিজমের চরমভাবে যৌনায়িত এক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সোশ্যাল মিডিয়ার চাপ আর নারী দেহের পর্নোগ্রাফিক ছবিতে ভরপুর বিজ্ঞানের মিশেলে যৌনতার এই পণ্য তৈরি হচ্ছে নিউ ইয়র্ক, লন্ডন কিংবা আমস্টারডামের মতো জায়গাগুলোতে। যৌনায়িত পরিবেশ ভোঁতা করে ফেলেছে মানুষের অনুভূতি আর সংবেদনশীলতাকে। এমন এক বিপজ্জনক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে নেশাখোরের মতো প্রতিনিয়ত আরও তীব্র উত্তেজনার খোঁজে ছুটে বেড়াচ্ছে মানুষ। যত দিন যাচ্ছে, একই মাত্রার উত্তেজক আর সন্তুষ্টির জন্য ততই মানুষকে খুঁজতে হচ্ছে আরও চরম যৌনতা এবং বিকৃতির। দেখা দিয়েছে পশুকাম থেকে শুরু করে শিশুকামের মতো নানান যৌন বিকৃতির। সামাজিক ন্যায়বিচার আর অধিকার আদায়ের অজুহাতে প্রত্যেক বিকৃতিকে গ্রহণযোগ্য আর প্রশংসনীয় করে তোলার লক্ষ্য তৈরি হয়েছে বিভিন্ন গ্রুপ এবং সামাজিক আন্দোলন। পশ্চিমা বিশ্বের অনেক দেশেই যৌনতা আজ একটি প্যারাডক্স। মানুষ এমনভাবে জীবন কাটায় যেন যৌনতাই সব, কিন্তু একই সাথে সাময়িক উত্তেজনার বাইরে যৌন সম্পর্কের আরও কোনো অর্থ কিংবা তাৎপর্য তাদের জীবনে নেই। যৌনতা একই সাথে সব কিছু, আবার একেবারেই অর্থহীন। একদিকে স্কুলের রাগবি টিমের খেলোয়াড় থেকে শুরু করে আপাত শ্রদ্ধা ভাষণ সংসদ সদস্যরা কিশোরী তরুণীদের কাছ থেকে অযাচিতভাবে নিজেদের যৌনাঙ্গের ছবি পাঠাচ্ছে, অন্যদিকে কিশোরীদেরকে উৎসাহিত করা হচ্ছে ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটে শরীরকে প্রদর্শন করতে, নিজেদের অ্যাসেট দেখাতে কিংবা ইনবক্সে নোটস পাঠাতে। সোশ্যাল মিডিয়া এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে মানুষ একই সাথে আত্মমুগ্ধ, আবার অন্যের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাবার ব্যাপারে বেপরোয়া। নারীদের বিরুদ্ধে যুদ্ধ। পশ্চিমের দৈনন্দিন আলাপচারিতায় নারীদের আলোচনা প্রায় সব সময় উপস্থিত। পশ্চিমা শ্রেষ্ঠত্ব, প্রগতি এবং অন্যান্য যে মিথগুলো আছে সেগুলো টিকিয়ে রাখার জন্য স্বাধীন পশ্চিমা নারীর গুরুত্ব অপরিসীম। কিন্তু এ দেশগুলোর অনেকগুলোতে জনপরিসরের অংশ নিতে হলে নারীকে কার্যত তার জরায়ুকে ত্যাজ্য করতে হয়, কারণ মাতৃত্ব আর তুচ্ছ গৃহিণীর জীবনে নারী সন্তুষ্ট হয়ে গেলে সেটা প্রগতিশীলতা আর নারীবাদের ওই প্যারাডক্সকে প্রকাশ করে দেবে, যা পশ্চিমা বিশ্ব আজও অস্বীকার করার চেষ্টা করে যাচ্ছে। হয়তো পশ্চিমা নারীদের পক্ষে ঘরে বাইরে সব কিছু একসাথে পাওয়া সম্ভব নয়। মাতৃত্বকে ওখানে দেখানো হয় অস্থিতিশীল উৎস হিসেবে। অনেকে বলে লম্বা মাতৃকালীন ছুটির কারণে প্রফিট কমে, মাকে সম্মান করা হয় যখন দেখানোর মতো কোনো কর্পোরেট কৃতিত্ব তার থাকে, যেমন অমুক কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং একটি সফল মা, অথবা অমুক কোম্পানির উদয়মান ম্যানেজার এবং সফল মা। এই বৈপরীত্যগুলো তৈরি করে এক অসহনীয় টেনশন। নারীত্বের কোনো পথ কিংবা প্রকাশভঙ্গি আর টিকে থাকে না।
এক সময় পরিবারকে মনে করা হতো ভালোবাসা, সন্তুষ্টি এবং সহায়তার উৎস। কিন্তু এখন পরিবারকে দেখা হয় বোঝা হিসেবে, এমন বোঝা যা থেকে পালিয়ে বেড়াতে হবে। এই সব কিছুর ফলে তৈরি হয় যৌন এবং মনস্তাত্ত্বিক দুর্দশা, অনেক সময় অস্বাভাবিকা অস্বাভাবিকতা কিংবা উন্মাদনায় গিয়ে শেষ হয়। মানুষ পারস্পরিক ভালোবাসা চায়, কিন্তু সেই ভালোবাসা পাওয়ার রাস্তাগুলো বিয়ে, সন্তান, পারিবারিক স্থিতিশীলতা আজ বন্ধ। পশ্চিমের অর্ধেকের বেশি শিশু জন্ম নেয় ডিভোর্সি, অবিবাহিত কিংবা সেপারেটেড মায়ের গর্ভে। ব্যাপারটা দুশ্চিন্তার, ভাঙা পরিবার আর অপরাধের হারের মধ্যে সম্পর্ক অনস্বীকার্য। পশ্চিমা দেশগুলোতে যে খুন এবং সহিংসতা, অপরাধের মাত্রা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ, হয়তো এটা তার অন্যতম একটি কারণ। হাতে গোনা যে কয়জন বিয়ে করে তাদের উপর অশরীরী প্রেতাত্মার মতো ঘুরে থাকে পরকীয়ার ছায়া। ব্যভিচারেরও বাণিজ্যকরণ করেছে পশ্চিম। অ্যাশলি ম্যাডিসনের মতো সাইটগুলো তাদের কোটি কোটি নিবন্ধিত সদস্যদের সাহায্য করছে ব্যভিচারের সঙ্গী বাছাই করতে। কিছু কিছু পশ্চিমা দেশে নারীত্ব যেন প্রহসন। কসমেটিক্স আর পারফিউম বাবদ প্রতি বছর পশ্চিমা নারীদের $20 বিলিয়নেরও বেশি খরচ হয়। কসমেটিক সার্জারি বাবদ খরচ হয় আরও $12 মিলিয়ন, অথচ মাত্র $22 মিলিয়ন দিয়ে পুরো পৃথিবীর সব গরিব মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এমনকি প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা সম্ভব। কর্পোরেটগুলোর বেঁধে দেওয়া সৌন্দর্য আর ফ্যাশনের সংজ্ঞা অনুযায়ী কসমেটিক আর কসমেটিক সার্জারির পেছনে টাকার পাহাড় খরচ করা হয়। পশ্চিমা নারী নিজেকে যৌন আবেদনময় হিসেবে উপস্থাপন করার জন্য বেপরোয়া প্রয়োজনকে ব্যবহার করে প্রফিট করে কর্পোরেশনগুলো। যৌন আবেদনময়ী হবার এই অতৃপ্ত তাড়না তৈরি হয়, কারণ সমাজ আর সংস্কৃতি নারীকে তার শরীরের প্রতিটি ইঞ্চি নিয়ে দুশ্চিন্তা করতে শেখায়। নিজের শরীর আর চেহারা নিয়ে হীনমন্যতার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ নারী ইটিং ডিজর্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানসিক ব্যাধিতে ভোগেন। এদের অনেকের সমস্যা শুরু মাত্র 11 বছর বয়স থেকে। দুঃখজনকভাবে অপরের মন কাড়ার জন্য আক্ষরিকভাবে উপোস করা এই নারীরা পশ্চিমা পুরুষদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেই মনোযোগ পায় না। পুরুষত্বের সংকটে ভোগা পশ্চিমা পুরুষকে রক্ত মাংসের অনিখুঁত নারীরা আকর্ষণ করতে পারে না। ইন্টারনেট পর্নোগ্রাফির অসীম স্রোতে গাভাসান এই পুরুষ তার সংবেদনশীলতা হারিয়ে অবশ হয়ে গেছে বহুত আগেই। নিরন্তর মনোযোগের ঘাটতি আর অস্থিরতায় ভোগা এই পুরুষ দিন কাটে পর্ন দেখে, হস্তমৈথুন করে, ভিডিও গেমস খেলে অথবা আত্মহত্যা করে। কিছু কিছু পশ্চিমা দেশে 20-49 বয়সী পুরুষদের মৃত্যুর সবচেয়ে বড় কারণ হল আত্মহত্যা। কাল্পনিক কল্পজগৎ নাকি বাস্তবতা? এই অসহনীয় বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকে হারিয়ে যেতে চায় কল্পজগতে। ফ্যান্টাসির জগৎকে তারা বাস্তবে খুঁজে বেড়ায়। কেউ হলিউডের রোমান্টিক সিনেমা কিংবা ডিজনি কার্টুনে দেখা নিখুঁত সোলমেট আর ট্রু লাভ খুঁজে বেড়ায়। আবার কেউ গা ভাসিয়ে দেয় শর্তহীন বহুগামী দেয়। বাস্তবতা যেন কোনো পর্নোগ্রাফির সিনেমার সেট। কোনো সম্পর্ক, শর্ত, পরিণতি নেই, যে যত পারে তত মানুষের সাথে বিছানায় যাবে। পশ্চিমা মিডিয়ার মুন্সিয়ানার সাথে এই বাস্তবতা তুলে ধরে। মাইলি সাইরাসের মতো এক সময়কার শিশু তারকাদেরকে চরম কুৎসিতভাবে যৌনায়িত করে উপস্থাপন করা হয়। ছোট মেয়ে আর কিশোরদেরকে যৌন উপকরণ করে দেখানো হয় নারী ক্ষমতায়নের উৎস হিসেবে। তারা নিজেদের যৌন স্বাধীনতা প্রকাশ করে পর্ন তারকাদের মতো পোশাক আর আচরণে। বয়সন্ধিকালে পৌঁছানোর আগেই তাদের শরীর আর যৌনতার প্রতি প্রতিশ্রুতিকে নিলামে তোলা হয়। পশ্চিমা নারী সরল মনে বিশ্বাস করে যে তার পোশাক তার মুক্তি আর স্বাধীনতার প্রতিফলন। কিন্তু দেখা যায় অল্প কিছু খুঁটিনাটি পার্থক্য ছাড়া তাদের অধিকাংশের পোশাকই একই রকম। পশ্চিমে সেক্স থেরাপিস্টদের সংখ্যা অগণিত। গোগ্রাসে তাদের পরামর্শ গেলানো হয়, তা যতই সাংঘর্ষিক, বিচিত্র কিংবা বিকৃত হোক না কেন। শরীর, ভালোবাসা আর যৌনতা নিয়ে আলোচনা একচেটিয়া কর্তৃত্ব এবং আত্মস্বীকৃত সেক্স গুরুদের। তাদের বাতলে দেওয়া বিভিন্ন টিপস ইন্টারনেট, টিভি এবং গসিপ ম্যাগাজিনের কল্যাণে দানবীয় রূপ ধারণ করে। তৈরি হয় এক ধরনের পর্ণ মনস্তত্ত্ব। সর্বত্র বিরাজমান যৌনায়তা, যৌনতা এখানে সর্বত্র বিরাজমান, বিশেষ করে স্কুলগুলোতে। বয়সন্ধির কাছাকাছি আসলেই সহজপ্রাপ্য কোনো শরীরের ওম খুঁজে বের করতে হবে। যৌন অভিজ্ঞতা অর্জন আবশ্যিক। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যাবার পর যৌনতা থেকে বিরত থাকা অনেকটা সামাজিকভাবে অচ্ছুত হওয়ার মতো। পারিপার্শ্বিক চাপ, মিডিয়ার প্রচার করা অনেকটা সামাজিক
পারিপার্শ্বিক চাপ, মিডিয়ার প্রচার করা অন্তহীন যৌনতা আর যৌনায়িত সমাজের মিশেলে এক বিপজ্জনক মিশ্রণ তৈরি হয়। মেয়ে ক্লাসমেটকে গণধর্ষণ করেছে প্রাথমিক স্কুলের ছেলেরা। অনেক পশ্চিমা শহরে এমন ঘটনা দেখা যায় আর এর সংখ্যা বাড়ছে। কিন্তু ছোট মেয়েদের দুশ্চিন্তা শুধু ক্লাসমেটদের নিয়ে না, সহিংস যৌন অপরাধীদের বিস্ময়কর রকমের হালকা শাস্তিতে ছেড়ে দেওয়া হয় পশ্চিমে। অপরাধ প্রমাণিত হবার পরও তুলনামূলক অল্প সময় জেলে কাটিয়ে পুনর্বাসিত করে দেওয়া হয় সমাজে, যাতে তারা ফিরে আসতে পারে। পশ্চিমের কিছু দেশ একই যৌন নির্যাতনে প্রাপ্তবয়স্কদের উপর করলে যে শাস্তি, শিশুদের উপর করলে শাস্তি তার থেকে কম। সবচেয়ে বেশি ধর্ষণ হওয়া 10 দেশের লিস্টে ইন্ডিয়া আর জিম্বাবুয়ে ছাড়া, বাকি সব নামগুলো পশ্চিমা দেশের। শুধু যে অন্ধকার গলিতে ঘুরে বেড়ানো অপরাধীরা শিশুদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে তা নয়, শিশু পর্নোগ্রাফি এবং যৌন দাসত্বের প্রযোজক, পরিবেশক এবং গ্রাহকের খাতায় নাম আছে বিখ্যাত চিত্র নির্মাতা থেকে শুরু করে বিলিয়নিয়ার, হেজ ফান্ড ম্যানেজার এবং অন্যান্য সেলিব্রিটিদের। এমনকি হার্ভার্ড ল স্কুলের অ্যালান ডারশোয়েটের মতো প্রভাবশালী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে শিশু কাম এবং সেক্স ট্রাফিকিংয়ের। নিষ্পাপ শিশুদের প্রতি যৌন আকর্ষণ করা পশ্চিমের ধনীদের আর বিখ্যাতদের জন্য অসম্ভব। যারা সফল হতে পারে, বিখ্যাত হতে পারে, ধনী আর ক্ষমতাবান হতে পারে, শিশু ধর্ষণের অতিপ্রাকৃত উত্তেজনা তাদের জন্য বরাদ্দ। এই অবিশ্বাস্য, হৃদয় বিদারক দুর্দশা সত্ত্বেও পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তাদের যৌন বিপ্লব নাকি বাকি পৃথিবীতে রপ্তানি করতে চায়। এটা কি পবিত্র কর্তব্য মনে করে? সামরিক দখলদারিত্ব আর এনজিওর মাধ্যমে সুশীল সমাজ তৈরি করে, উন্নয়নশীল বিশ্বের নারীদেরকে তারা মুক্ত করতে চাই, তাদেরকে শেখাতে চাই যৌনতার পশ্চিমা তরিকা। দীর্ঘদিন ধরে যেটাকে দূরের কোনো জগতের দৃশ্য মনে হচ্ছিল, আজ সেটাকে মনে হচ্ছে বিশ্বজুড়ে চলা সভ্যতা ও সংস্কৃতির সংঘাত। ভৌগোলিক দূরত্ব আর বিচ্ছিন্নতার কারণে গতকাল যা নিয়ে চিন্তা করা অপ্রয়োজনীয় মনে হচ্ছিল, গ্লোবালাইজেশনের কল্যাণে আজ সেটা পরিণত হয়েছে প্রত্যক্ষ হুমকিতে। দীর্ঘদিন ধরে পশ্চিমা সাম্রাজ্যবাদী লুটপাত আর ধর্ষণের শিকার হওয়া বাকি পৃথিবীর মানুষ আজ ভয় আর দুশ্চিন্তার সাথে আবিষ্কার করছে পশ্চিমা বিশ্বের যৌন অসুস্থতা। আর এই ব্যাধি অনেক দিন ধরে সংক্রমিত করে চলেছে বাকি বিশ্বকে।